2023 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কড়াগার্ডে, এমনই জানা যাচ্ছে সূত্র মারফত। টোকাটোকি হলে খাতা বাতিল হতে পারে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, অপ্রীতিকর মানে কোথাও মাস কপিং যদি হয় বা কিছু হচ্ছে, গণ টোকাটোকি হচ্ছে, বই খুলে লিখছে ছাত্রছাত্রীরা, হ্যাঁ একটা বিশৃঙ্খলা যদি হয়, তাহলে নিশ্চয়ই আমরা সেক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন দিত। মানে অবভিয়াসলি হোম সেন্টার নয়, সেটা সেটা হচ্ছে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে। একটা পরীক্ষা ব্যবস্থার মধ্যে ফিরে আসতে পেরেছি পরিস্থিতিতে কোভিডের পর। এই যে 2023 মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে, 23, 24, 25, 27, তারপর 28, 2 মার্চ, 3 মার্চ, 4 মার্চ ঐচ্ছিক বিষয় হয়ে শেষ হয়ে যাচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাসে। যেমন রুটিন আছে সেই অনুযায়ী পরীক্ষা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠিক আছে? বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর দেখো, তোমাদের প্রথমে একটা কথা বলছি, তোমরা কেউ ঠান্ডা লাগিও না। এই যে ঠান্ডাটা, এটা কিন্তু একদম ভালো না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে তোমাদের মনের মধ্যে যত রকমের কনফিউশন আছে, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত রকম কনফিউশন দূর করে দিতে চাই। প্রথম কনফিউশন, তোমাদের অনেক জায়গায় তোমরা দেখছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পিছিয়ে যাচ্ছে। একেবারেই না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেরকম রুটিন দেওয়া আছে ফেব্রুয়ারি এবং মার্চ, সেরকম রুটিন অনুযায়ী হবে। দ্বিতীয় তোমাদের যে কনফিউশনটি রয়েছে, সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পিছিয়ে যাওয়া নিয়ে হাবিজাবি, করোনা বাড়ছে, এই সব। করোনা বাড়ছিল, সত্যি কথাই করোনা বেড়েছিল। BF.7 যে নতুন যে করোনার ভেরিয়েন্ট, এটা অবশ্যই কয়েকজনের হয়েছে, এটা ঠিক নিউজ, কিন্তু সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজ ফেয়ের সেমিস্টারের এক্সাম অনলাইনে হবে না, সব কিন্তু অফলাইনে তোমাদের হবে। 2023-এ যত পরীক্ষা আছে সব পরীক্ষা কিন্তু অফলাইনে দিতে হবে। সেমিস্টার এক্সাম কিন্তু কলেজে, সেমিস্টার এক্সাম তোমাদের এই আসছে সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে, তোমাদের বলেও দিয়েছে অফলাইনে কোথায় কোথায় হবে, ঠিক আছে? তো দেখো, চাকদা কলেজে যেমন কল্যাণী মহাবিদ্যালয়ে হয়, কাঁচরাপাড়া কলেজের হরিণঘাটায় হয়, এরকম প্রত্যেকটা কলেজ অন্যান্য কলেজে গিয়ে হবে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমরা ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের একটাই ঘোষণা আছে যে মাধ্যমিক যারা এবছর পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট পেপার দিয়ে দিয়েছে হয়তো সকলকে, যারা পাওনি স্কুলে গিয়ে অবশ্যই যোগাযোগ করো। আর উচ্চ মাধ্যমিকে পার্ট এ পার্ট বি থাকছে না এবছর। আগে যেরকম পার্ট এ পার্ট বি থাকতো করোনার সময় আমরা দেখেছি, এবছর কিন্তু কোনো রকমের পার্ট এ পার্ট বি এটা থাকবে না। এবছর একটাই প্রশ্ন হবে, অর্থাৎ 2021-22 সালের আগে, অর্থাৎ 18-19-17-তে যেরকম আগে আমরা যখন পরীক্ষা দিয়েছি সেই সময় যেরকম হতো, একটাই প্রশ্ন থাকতো। প্রথমে থাকবে টিক মার্ক, তারপর একদম শর্ট প্রশ্ন, তারপর MCQ, তারপর বড় প্রশ্ন, ঠিক আছে? এইভাবেভাবে একটা প্রশ্নপত্রের মধ্যেই সাজানো থাকবে, কোনো রকমের পার্ট এ এবং পার্ট বি হচ্ছে না। এটা মাধ্যমিকের ক্ষেত্রেও, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ কিন্তু অন্য সেন্টারে গিয়ে হবে, হোম সেন্টারে হবে না। আর পরীক্ষা এবছর কড়াগার্ড থাকছে, তার কারণ করোনায় কিছুটা হলেও হোম সেন্টারে হবার জন্য গার্ড কম দিয়েছে। এই ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান মডেল প্রশ্নগুলো তোমরা সপ্তাহে একদিন করে প্র্যাকটিস করো। একটা মাস হাতে আছে, একটা মাস পর তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই কোনো দিকে কান না দিয়ে, কোনো গুজবে কান না দিয়ে তোমাদের পড়া শুরু করে দাও। আজকে বাংলা পড়লে কালকে তোমরা লাইফ সায়েন্স পড়ো, পরের দিন অঙ্কটা করো, তারপরের দিন ভৌতবিজ্ঞান নিয়ে বসো, বা যারা সকালে একটা সাবজেক্ট বিকেলে একটা সাবজেক্ট নিয়ে পড়ো সেইভাবে পড়ো, কিন্তু পড়ো, বড় প্রশ্নগুলো পড়ো, ছোট প্রশ্নগুলো চোখ বুলাও। পরীক্ষায় অন্তত তোমাদের 25 বা 30, মাধ্যমিকের ক্ষেত্রে 25, উচ্চ মাধ্যমিকে 30 কিন্তু তুলতেই হবে। আর প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো তো হয়ে গেছে, ওগুলো নিয়ে কিছু বললাম না। তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, সবাইকে বেস্ট অফ লাক।